আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন জালাল আহমেদ ভাই। তো জালাল আহমেদ ভাই, আমার দেখা এবং আমার জানা, উনি অনেক পরিশ্রম করছেন, উনি আমাদের কাজ শেখা অবধি এবং কাজ পাওয়া অবধি। তো আমি এজ এ ওনাকে আমি চিনি এবং জানি, যার কারণে ওনার এই পুরো এক্সপিরিয়েন্সটা আমরা শুনতে চাই, যে উনি কাজ শেখা থেকে শুরু করে কাজ পাওয়া পর্যন্ত ওনাকে কেমন স্ট্রাগল করতে হয়েছে, এবং কাজ কমপ্লিট করা পর্যন্ত কেমন প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে, এবং হচ্ছে উনি কিভাবে ক্লায়েন্টের কাজটা কমপ্লিট করে ক্লায়েন্টের কাছ থেকে পেমেন্ট নিয়ে আসলো, এই পুরো বিষয়টাই আমি ওনার কাছে জানার চেষ্টা করব। এবং সেই সাথে উনি মার্কেট প্লেসে না আউট দ্য মার্কেট প্লেসে, সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করব। তো জানলাম ভাই, আপনি সকলে ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ আপনি ভালো আছি। যুক্ত আছেন, আপনি বললেন মির্জাপুকুরের শুকুরের হাট। জি ভাই, জি, শুকুরের হাট কি? মির্জাপুকুর তো আমি জানি যে এটা থানা। মিঠাপুকুর থানা শুকরিয়াহাট, এটা এটা আপনার মফস্বল শহর আর কি। ও আচ্ছা, মানে ইউনিয়ন ইউনিয়ন। হ্যাঁ, এটা বিশাল, এটা মোটের মোট কথা বলা চলে যে এটা গঞ্জ হিসাবে পরিচিত শুকরিয়াহাট। এটা বিশাল আশপাশ থেকে নাম করা ডাকের হাট আর কি। যাই হোক যাই হোক, তো এই যে আপনি ক্লাসে উপস্থিতির সংখ্যাটা আপনার বেশি ছিল এবং আপনি নিয়মিত আসতেন, আমি এটা জানি, এবং আপনার ক্লাসেও আপনার অ্যাক্টিভিটি ভালো ছিল, অ্যাক্টিভ ছিলেন, তো এই শুরু থেকে শেষ অবধি। এবং আপনি এটাও বললেন যে বিশ লেগে থাকলে সফল হওয়া সম্ভব, এটাও আপনি বললেন। এই পুরো বিষয়টা যদি আমাদের বলেন, যে আপনার এই ক্লায়েন্ট পাওয়া, পেমেন্ট নিয়ে আসা পর্যন্ত আপনার কতটুকু কষ্ট করতে হয়েছে শুরু থেকে শেষ? ফ্রিল্যান্সিং জগতে এটা এই এই বিষয়টা এতটুকু সত্য ভাই, কঠোর পরিশ্রম করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। এটা হ্যাঁ, এই বিশ্বাসটা আপনার স্থাপন হয়ে গেছে? এটা স্থাপন হয়ে গেছে, আজ হোক আর কাল হোক, দুদিন পরে হইলেও আমরা লার্নিং লার্নিং করলে আর্নিং হবে, এটা সত্য কথা। কিন্তু ধৈর্য আর সময় শ্রম দিতে হবে, তাহলেই সফলতা আসবে। সফলতা এমনি এমনি তো আসে না। হ্যাঁ, কঠোর পরিশ্রমের মাঝেই আসে, ধৈর্য ধরতে হবে, পরিশ্রম করতে হবে, তবেই না সফলতা ধরা দিবে। আসলে ভাই, মোট কথা, আমার কাছে এই 2 বছরে, মানে আমি বিবাহ করার পর 2 বছর পর, আপনার মনে করো যে এই জগতে ঘাটাঘাটি করতে করতে আপনার ওই ওইখানে ভর্তি হইলাম। ভর্তি হওয়ার পরে ইনকাম সোর্স একবারে বন্ধ হয়ে গেছিল, তারপরেও লাগিয়েছিলাম। হ্যাঁ, এই ফ্রিল্যান্সিং জগতে, এখান থেকে আমি কিছু করব। পড়ালেখা ভাই কমপ্লিট করছি, বুঝছেন, কমপ্লিট করার পরেও কোনো মনে করো যে কোনোখানে কোনো কিছু আর করতে পারতিস না, এই জগতেই মনে করো যে ফুল্লি ভাবে মাথাটা ঢুকিয়ে দিয়ে মানে কাজ শিখবো, করবো, এবং মানুষ মানুষ পারলে আমিও পারবো না কেন, এই টেন্ডেন্সিতে আমার ভিতরে কাজ করতো, যার কারণে আমি কঠোর পরিশ্রমের পরেও লাগিয়েছিলাম। মাঝে মাঝে মনে করো যে হতাশা আসে ভাই, মাঝে মাঝে আসে, কিন্তু তারপরে কাজ ছাড়িনি। আচ্ছা, হ্যাঁ, ভালো লাগলো শুনে। আপনার আপনি যে ক্লায়েন্টে যে পেয়েছিলেন, এটা আসলে আমার কোন স্ট্র্যাটেজি ফলো করে আমার কিভাবে পেলেন, আমার কোন মার্কেটিং কৌশল, এবং আপনি যদি কিভাবে পেলেন সেটা যদি একটু আমাদের বলেন। এই এই ক্লায়েন্টটাকে যে আমি পাইছি ভাই, এর আমেরিকান ক্লায়েন্ট, এটা ইউটিউবে কমেন্ট করে এখান থেকে পাইছি। কমেন্ট কমেন্ট করার পর মনে করো যে উনি রিপ্লাই দিয়েছে 2-1 দিন পর, দেওয়ার পর ওনার সাথে কথা মনে করো যে হয়েছে, যে ও ওই ক্লায়েন্টে বলছে ডু ইউ ডু ডু ইউ ডু এসইও, মানে এরকম বলছে যে তুমি কি এসইও করো, মানে ইয়েস। হ্যাঁ, তারপর উনি ফেসবুকের একটা মনে করো লিঙ্ক দিল, লিঙ্ক দেওয়ার পরে আমি ওনার সাথে ফেসবুকে যোগাযোগ করি। যোগাযোগ করার পর উনি মানে কাজ দিতে আর কি এগ্রি এগ্রি হয়। ওনাকে আপনার পোর্টফোলিও একটা দিলাম, ওই আপনার 1.5 মিনিট, 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ডের একটা যে ভিডিও পোর্টফোলিও ছিল, আমি দিয়েছিলাম সেটা। হ্যাঁ ওইটা দিছি ভাই। উনি ফির ওইটা দেখি ইমপ্রেস হয়ে ফির কয়েছে যে 5টা ভিডিও আছে, কয় যে আমি এটা মনিটাইজ পর্যন্ত করব, কিন্তু 1.5 মিনিট, 2 মিনিট, আবার মনে করো যে 5 মিনিট, 4 মিনিট, এরকম করে আসে। টোটালি তো ইউটিউব মনিটাইজেশন করতে গেলে ভাই 5 মিনিট থেকে 15 মিনিটের ভিডিও মনে করো যে ভিডিও লেন্থ হওয়া লাগবে। 5 মিনিটের নিচে হলে তো ভাই মনিটাইজেশন করা যাবে কি? যাবে না। হ্যাঁ, যাবে, 5 মিনিট কেন, আপনার শর্ট ভিডিও হলেও মনিটাইজেশন হবে? হবে। হ্যাঁ, অবশ্যই হবে। ও তো উনি তো ফির মনিটাইজেশন করার জন্য বলতেছে যে আমি মনিটাইজেশন করব। তা আমি তো ওনাকে ফির বলছি যে আমি এসইও করে দিই, আপনার আস্তে আস্তে ভিউজ বাড়বে, কমেন্ট করে যে সাবস্ক্রাইবার বাড়বে, বাড়লে আপনি পরবর্তীতে আপনার মনিটাইজেশন করতে আপনার সম্মান করে সুবিধা হবে, এবং আপনার ব্যবসায়িক বিষয় মনে করে যে আপনি যদি ভিডিও আপলোড করেন পরবর্তীতে আপনার
এসইও করেন, আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো হবে, রিয়েল সাবস্ক্রাইবার পাবেন। এভাবে আমি ওনাকে বলি, কনভিন্স করি, বুঝাইছি, বোঝানোর পরে এসইওটা করে দিছি। উনি ফির আবার পেমেন্টটা আর কি, মানে আপনার কাজ কমপ্লিট করার পর আমি ওনাকে বলছি যে এখন কি আমাকে পেমেন্টটা করা যায়। ওই ক্লায়েন্টকে বলছি, কষে ঠিক করা যায়, কষে যে আমার কাছে এই মুহূর্তে টাকা আপনাকে দিতে গেলে, যে তোমাকে টাকাটা দিতে গেলে যে আমাকে অভার ধরতে হবে, মানে ঠিক আছে আজকে না, আপনি কালকেই দেন, সমস্যা নাই। হ্যাঁ, আর কাছে ক্যাশ অ্যাপ থাকলে আপনি আজকেই নিন, আজকেই দিতে পারেন, মানে আজকে আমার ক্যাশ অ্যাপ নাই, আপনি কালকেই দেন, ওয়েস্টার্ন ইউনিয়নে কালকেই দেন। তারপরে উনি আমার কাছ থেকে আমার নাম নিল, কান্ট্রি নেম নিল, আর ফোন নাম্বার নিল, নেওয়ার পর উনি পাঠাই দিয়ে আর কি স্ক্রিনশটটা পাঠাই দিয়েছে ভাই, যেটা আপনাকে দেখাইলাম। এটা এই পর্যন্তই মনে করো যে ভাই ওই ক্লায়েন্টের সাথে কাজ কাজ করি দিয়া তো পর্যন্ত আর কি। এই ক্লায়েন্টের সাথে আপনার ক্লায়েন্টের ভিডিওতে আপনি কমেন্ট করেন, কমেন্ট করে ওখানেই ক্লায়েন্ট আপনাকে আপনাকে জিজ্ঞাসা করে যে আপনি এসইও পোস্ট করেন কিনা, পারেন কিনা, এই বিষয়গুলো করার পর ক্লায়েন্ট আপনাকে ফেসবুকে লিংক দেয়, তার ফেসবুক হ্যাঁ অ্যাকাউন্ট, হ্যাঁ হ্যাঁ তার হ্যাঁ ফেসবুকে যেই আপনার কমিউনিকেশন গুলো হয়, হ্যাঁ ফেসবুকে যা কমিউনিকেশন হয় ইতিমধ্যে, ফির আবার ওনার ইমেইলে আমি মনে করেন যে আপনার স্ক্রিনশট আকারে, মনে করেন যে সমস্যাগুলো ওনার ভিডিও এসিওর, ওগুলেন স্ক্রিনশট আকারে দিছিলাম। ওটা উনি ওটা ওপেন হয় না ওনার, হ্যাঁ ভিউয়ার হিসাবে দিছিলাম, ওপেন হয় না। পরে আমি আবার এই এই ফেসবুকেই আবার মনে করো যে এই প্রবলেম গুলো মার্ক করে দিয়ে দেয় স্ক্রিনশট, এবং আপনার পোর্টফোলিওটা দেয়, দেওয়ার পরে উনি ইমপ্রেস হয় আর কি, কয় যে না ঠিক আছে করেন, মানে আমি কবে থেকে আপনার কাজ শুরু করে দেবো, তারপরে উনি ওই ইয়ে দিতে পারে না ভাই, অ্যাক্সেস দিতে পারে না। উনি এই লগইন ডিটেলস দিল, আপনাকে তো ফোন করিব জানাইলাম যে ভাই এই বিষয় তা কি করা যায়, আপনি বললেন তো করা যাবে। আমি ওনাকে কইছিলাম যে আপনি অ্যাক্সেস দেন, হ্যাঁ না পারলে আমি দেখাই দিচ্ছি, কারণ আমি জানি না, তুমি লগইন ডিটেলস নিয়ে কাজ করো। আর জিমেইলে লগ ইন ডিটেলস আপনাকে দিল, হ্যাঁ জিমেইলে লগইন, হ্যাঁ পাসওয়ার্ড, জিমেল এর পাসওয়ার্ড দিয়ে দিলো, তা আমি মনে করি লগ ইন করিয়ে যে আপনি বললেন ওই অনুপাতে কাজটা করে দিল। ইতি ইতিমধ্যে ভাই আমি তো ইমেল করি অনেক, কিন্তু ইমেলে রেসপন্স পাই না। এক ইমেল ক্লায়েন্টের, যে ক্লায়েন্টের কাছে আমি ইমেল পাঠাই, ওই ইমেল দুইবার তিনবার চারবার পর্যন্ত সিন করে, মেল ট্র্যাকারের মাধ্যমে আমি দেখি চারবার পর্যন্ত সিন করে, কিন্তু রেসপন্স তো আসে না মেল। আচ্ছা না, রেসপন্স না আসলে আপনাকে যেটা করতে হবে, ফলো আপ স্ট্র্যাটেজি যেটা আছে, ফলো আপ স্ট্র্যাটেজি আমাদের যে কোল্ড ইমেলে যেটা আমি দিছিলাম যে ফলো আপ স্ট্র্যাটেজি, হ্যাঁ 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 আপনার কাছে কি সেই বিষয়টা আছে? হ্যাঁ আছে আছে ভাই আছে। ওই ওই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। আর বিষয়টা হচ্ছে ক্লায়েন্টকে আউটরিচ, যে ক্লায়েন্টের লিড কালেক্ট করবেন তার সকল প্রকার লিড কালেক্ট করতে হবে, মেল, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, লিঙ্কডইন, সবকিছুই আমরা করব, তাকে আমরা সব জায়গা থেকে আমরা তাকে আমরা তাকে লিড মানে সব জায়গা থেকেই তাকে আমরা আউটরিচ করব। এভাবে করতে হবে, শুধু যার মেইলে পাঠাবো বিষয়টা এরকম না, সব জায়গায় করতে হবে। আর বিষয়টা হলো যে লিড যে আমরা কালেক্ট করব, অবশ্যই লিডটা যে হট লিড কিনা, হ্যাঁ এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে আর কি, যে অনেক লিডটা যদি হট না হয় তাহলে আসলে তাকে মেসেজ করে বা রেসপন্স করে তো তার খুব একটা কাজে লাগবে না। না আর এখানে যদি আপনি আরেকটা আমাকে তথ্য দেন যে এই যে ক্লায়েন্টের কাজটা করতে আপনি ভিডিওটা এসইও করলেন, ভিডিও এসইও করতে আপনার কি কি করতে হয়েছে তা? আমার ভিডিও এসইও করতে ভাই, ওনার টাইটেলটা যেটা আছে এটা এটার কাজ করতে হয়েছে, ডিসক্রিপশনে কাজ করতে কাজ করা লাগছে, আপনার ওই কিওয়ার্ড গুলো মনে করেন যে সুন্দর করি, মনে করেন যে আপনার ওটা দিয়ে আপনার স্কোর বাড়াইতে গিয়ে 70 আপ করতে গিয়ে যা যা করণীয় দরকার তা তা ভাই মনে করেন যে করে দিছি ওনার, মনে করেন যে ওখানে। আবার ওই ওই ফেসবুকে আবার মনে করো যে কিছু জিনিস মনে করো যে শেয়ার করে দিয়ে ওনার স্কোরটা আমি বাড়াই দিছি এইভাবে। আপনি ক্লায়েন্টের ভিডিও এসইও করার পর, প্রমোশন করার পর ক্লায়েন্টের ভিউজ সাবস্ক্রাইবার কি বাড়তেছে? হ্যাঁ ভাই বাড়তেছে, আগে ওনার মনে করেন চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 50 জন, এখন আমি তো ওনাকে কইছি যে আপনার ডে বাই ডে সাবস্ক্রাইবার বাড়বে, তো বাড়তেছে। এখন আমি দেখি ওনার চ্যানেলে মনে করো যে আমি আমার জিমেইলে লগ ইন করেছে, ওটা ঢুকি দেখি আমি মাঝে মাঝে ওনার বাড়তেছে, ভিউজও বাড়তেছে। আচ্ছা আচ্ছা, তো ক্লায়েন্ট আর হচ্ছে নিউ ভিডিও দিচ্ছে না? নিউ ভিডিও আপলোড করছে একটা, এখনো মনে করো ওনার সাথে আর কথা হয়নি, দেখি এখন ক্লায়েন্টকে তো একটু। আপনি এভাবে অফার করবেন, যেহেতু আপনার ক্লায়েন্ট আপনার কাছে ক্লায়েন্ট স্যাটিসফাইড, আপনাকে পেমেন্ট করলো, ভিউজ জেনারেট, ভিউজ হচ্ছে, সাবস্ক্রাইবার আসতেছে, তারপরে আপনি কমপ্লিটলি ভালো এসইও আপনি করতে পারছেন, তা আপনি ক্লায়েন্টকে এভাবে অফার করবেন যে তুমি রেগুলার ভিডিও দাও, তুমি যেদিনই ভিডিও দাও না কেন আমাকে জানাবা, প্রতি ভিডিও
তুমি আমাকে $10 করে প্রতি ভিডিও $10 বা $15 একটা চার্জ করবেন তার জন্য, যে তুমি যখনই ভিডিও দিবে আমার কাছে অ্যাক্সেস থাকলো, আমি তোমার ভিডিও আমি কমপ্লিটলি এসইও করে দেবো, এসইও করে তোমাকে আমি জানাবো। এভাবে আপনি সুন্দর করে আপনি এইভাবে কাজ আপনি মানে তোমার চলতেই থাকবে, যেহেতু সে মনিটাইজেশন অব দি সে করবে, তাহলে তো আপনার আগামী আর ওর ওরেই কাজ আপনি 6 মাস ধরে করতে পারবেন। হ্যাঁ, মানে উনি তো ভাই মনে করো যে মনিটাইজেশনের জন্য পাগলা হয়ে আছে, যে মনিটাইজেশন মনে করো তো কপি করতে পারবো। ওনাকে তো আমি কইছি যে আপনি এখন তো চাইলেই মনিটাইজেশন করতে পারবেন না। হ্যাঁ পারবেন, থার্ড পার্টি যদি টুলস ব্যবহার করি, আপনাকে যদি আমি করি দেই আপনার, হ্যাঁ আপনাকে মনিটাইজেশন অবধি নিয়ে যাই, তারপরে আপনি অ্যাপ্লাই করেন, হ্যাঁ পরবর্তীতে আপনার চ্যানেলে ঝুঁকি আসবে, তাহলে তাহলে তো আপনি আমাকে মনে করো পরবর্তীতে দোষারোপ করবেন। হ্যাঁ এরকম করে বুঝি দেওয়ার পরে না উনি মনে করো যে বুঝলো, যখন আমি ওনার ভিডিও গুলো ভাই ওই ইয়াতে ইনস্টাগ্রামে মনে করো যে প্রমোশন করছি, এখন উনি মনে করো যে হঠাৎ করিয়া একবার মনে করে মেসেজ করি লাগছে, হোয়াট ইজ ইনস্টাগ্রাম, হ্যাঁ মানে আই উইল ডু ইউর ভিডিও প্রমোশন। হ্যাঁ উনি মনে করেন যে পরে বুঝিনি কসে বুঝিয়ে বিষয়টা বুঝিয়ে পরে কসে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ মানে বুঝছে যে আমি মনে করি যে ওনার ভিডিও গুলো অল সোশ্যাল মিডিয়া মনে করে প্রমোশন করছি, এখন উনি পরে পরে বুঝিয়ে কসে থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ উনি আর কি ইমপ্রেসটা বেশি হয়ে গেছে, পরে কয় যে আমাকে যে ইনস্টাগ্রাম পেজ মনিটাইজেশন করার জন্য, তো ইনস্টাগ্রাম পেজ তো ভাই মনিটাইজেশন করার কাজ তো আমরা আমি তো তাহলে জানি। ইনস্টাগ্রাম পেজ মনিটাইজেশন ওইসব আপনি যাই না, আপনি করতে পারবেন ওইসব। আপনার যেটা দরকার হলো ক্লায়েন্টকে আপনি এভাবে বলবেন যে তোমাকে রেগুলার ইউটিউবের মধ্যে ভিডিও দিতে হবে, হুম ও মানে যখনই সময় পাবেন কেন ও ভিডিও দিবে, আপনি ভিডিও এসইও করবেন, এভাবে আপনি পার ভিডিও $10, পার ভিডিও $10, তোমার যে মাসে যদি 5টা দেয় তাহলে $50, এভাবে তার সাথে আপনি চুক্তি করেন। ক্লায়েন্টের ভিডিও কি করে ক্লায়েন্ট? আপনার ওটা ব্যবসায়িক বিষয়ে মনে করেন ভাই ওটা উপস্থাপন করছে, ব্যবসার ব্যবসা আপনার মনে করেন যে কিভাবে আপনার ব্যবসার মনে করেন যে লাভ ক্ষতি হয় ওই হিসেব ওই বিষয়টা উপস্থাপন করছে উনি মনে করেন যে ওনার ভিডিওতে। ওকে ঠিক আছে, আপনার সাথে অনেকদিন পর কথা, চালু ঠিক আছে, আমি আমি তোমার রেকর্ড বন্ধ করে আপনার সাথে বাকি কথা বলে দিচ্ছি। হ্যাঁ আচ্ছা ভাই। ঠিক আছে।